আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগতম আমাদের চ্যানেল তথ্য কণিকা বিডিতে। আমরা নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের ক্লাস করতেছিলাম। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় দায় ও মালিকানা সত্ত্বা। আমরা গত ক্লাসে বন্ধুরা শিখেছিলাম সেটা হলো সম্পদ, আর এই ক্লাসে আমরা আমাদের আলোচনার বিষয় আজকে দায় ও মালিকানা সত্ত্বা। বন্ধুরা মনে রাখতে হবে যে প্রথমে আমরা আসি হলো দায়। বন্ধুরা প্রথমে আমরা আসবো দায়িত্বে। তো দায়ী কাকে বলে? দায় হচ্ছে বন্ধুরা আর্থিক সীমাবদ্ধতা বা সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি। বন্ধুরা মনে রাখতে হবে যে সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি বা আর্থিক সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা বলতে কি বোঝাচ্ছে বন্ধুরা? সীমাবদ্ধতা বলছে যে আমার যে বাধা, আমাদের অর্থনৈতিক বাধা, মানে আমার কাছে যে একজনের আমার কাছে একজন যে দাবি রাখবে সেটাই হলো সীমাবদ্ধতা। তো সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি, সম্পদের উপর বন্ধুরা বলছে যে প্রতিষ্ঠানের মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি, তৃতীয় পক্ষ মনে রাখতে হবে, তৃতীয় পক্ষের দাবি। তো দায় কারা? অবশ্যই তৃতীয় পক্ষ, যা নির্দিষ্ট সময় পর অবশ্যই পরিশোধ করতে হবে। তো বন্ধুরা অবশ্যই দায়টা আমাদের একটা নির্দিষ্ট সময় পর অবশ্যই পরিশোধ করতে হয়। দায় বলতে কি কি এখানে অনেকগুলো বোঝায়, যেমন ব্যাংক ঋণ আছে, ব্যাংক ঋণ, ব্যাংক ঋণ, তারপরে আছে হলো পাওনাদার, পাওনাদার, বকেয়া বেতন। তো বন্ধুরা দেখো যে তোমরা তো ব্যাংক ঋণ কিন্তু আমরা একটা নির্দিষ্ট সময় পর পরিশোধ করে দিচ্ছি, যা সম্পদের উপর একটা সবার এই ব্যাংক ঋণ কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদের উপর দাবি, সম্পদের উপর একটা দাবি রাখবে। পাওনাদার, পাওনাদারও কিন্তু সম্পদের উপর একটা দাবি রাখবে। বকেয়া বেতন, ওটাও কিন্তু দায়ী। কর্মচারীরা কিন্তু ব্যবসার সম্পদের উপর দাবি রাখবে। তো বন্ধুরা কি বলছে, দায় হচ্ছে একটা আর্থিক সীমাবদ্ধতা। বন্ধুরা আর্থিক সীমাবদ্ধতা যে সম্পদের উপর অবশ্যই তৃতীয় পক্ষের দাবি, তৃতীয় পক্ষের দাবি যা নির্দিষ্ট সময় পর পরিশোধ করা হয়, এটা এটা গেল বন্ধুরা দায়। এবার আসছে বন্ধুরা মালিকানা সত্ত্বা। এবার আসছে হলো মালিকানা সত্ত্বা। তো মালিকানা সত্ত্বা কি বন্ধুরা? মালিকানা সত্ত্বা হচ্ছে মোট সম্পদের উপর মালিকের যে দাবি তাই মালিকানা সত্ত্বা, মোট সম্পদের উপর মালিকের যে দাবি। তো বন্ধুরা মালিকানা সত্ত্বা বলছে মোট সম্পদের উপর মালিক যে দাবি করে সেটাই হলো মালিকানা সত্ত্বা। তো মালিকানা সত্ত্বা বলতে আমরা আরেকভাবে মালিকানা সত্ত্বা বের করতে পারি, সেটা কিভাবে বন্ধুরা? যে মোট সম্পদ, মোট সম্পদ থেকে আমরা যে তৃতীয় পক্ষের দায়টা বাদ দিব, তৃতীয় পক্ষের দাবিটা যেটা বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটাই হলো মালিকানা সত্ত্বা। মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে যে যে অংশটা থাকবে সেটাই হলো মালিকানা সত্ত্বা। তো মালিকানা সত্ত্বার মধ্যে কি কি আছে, মালিক কি কি নিয়ে আসে? মালিকের মূলধন থাকে, মূলধনের সাথে নিট লাভ যোগ হয়। মালিক যদি নিট লাভ হয় তাহলে মালিক মূলধন বাড়বে, মালিকানা সত্ত্বা বাড়বে। যদি নিট বিয়োগ নিট ক্ষতি, তার সাথে আছে বন্ধুরা যদি মালিক উত্তোলন করে তাহলে মালিকানা সত্ত্বা লস কমবে। তারপরে আছে হলো অতিরিক্ত মূলধন। তো বন্ধুরা এই হলো মালিকানা সত্ত্বের সাথে রিলেটেড। তো বন্ধুরা মালিকানা সত্ত্ব কি আমরা দেখতে পাচ্ছি? মোট সম্পত্তির উপর মালিক, মালিকের যে দাবি তাই হলো। তাহলে মোট সম্পত্তি কি? মোট সম্পত্তি থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিয়ে দিব আমরা, তাহলে যেটা ওইটা যেটা থাকবে, যেই সম্পত্তি থাকবে সেটার উপরে মালিক যে দাবি পূরণ যে দাবি করবে, মালিকের যে দাবি সেটা হলো মালিকানা সত্ত্ব। আমরা মালিকানা সত্ত্ব কিভাবে বের করতে পারি? আবার মালিকানা সত্ত্ব বন্ধুরা আমরা এইভাবে বের করতে পারি, মোট সম্পদ, মোট সম্পদ থেকে আমরা তৃতীয় পক্ষের দাবিটা বাদ দিয়ে দিতে পারি। তৃতীয় পক্ষের দাবিটা বাদ দিয়ে দিলে যে অংশটা থাকবে সেটাই হলো মালিকানা সত্ত্ব। তো আমরা বন্ধুরা আজকে আজকে শিক্ষণীয় বিষয় কি ছিল? আমাদের দায় ও মালিকানা সত্ত্ব। দায় মাল দায় কি কি বন্ধুরা? দায় হচ্ছে আর্থিক সীমাবদ্ধতা বা প্রতিষ্ঠানের সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি। আমরা আরেকটা ক্লাস শিখলাম কি সেটা জানো? মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বে কি? মোট সম্পত্তির উপর তৃতীয় পক্ষের দাবি বাদ দিয়ে যেটা থাকবে সেটাই হলো মালিকানা সত্ত্ব, বা আমরা এইভাবে বলতে মোট সম্পত্তির উপর মালিকের যে দাবি তাই মালিকানা সত্ত্ব। যে দাবি মালিকানা সত্ত্ব ঠিক আছে, কিন্তু এর সাথে তৃতীয় পক্ষের দায়টা বাদ দিয়ে দিতে হবে। বন্ধুরা আজকের ক্লাস এখানেই সমাপ্ত। আশা করি আমাদের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবে। ধন্যবাদ।